টেস্ট করতে 4 মাস লাগলো, রিপোর্ট পেলো না। আরে আপনি কফ মল যা করে রক্ত পরীক্ষা করান 6 মাস লাগে, কিন্তু কাকুর গলার স্বরের জন্য ভোট পার করে দিচ্ছে। কারণ ওই আগে যে রাজকুমার রূপকথার গল্প শুনতেন না, রাজকুমারের প্রাণ ভোমরা আছে পাখির খাঁচার মধ্যে, পাখির মধ্যে। ওই রকম আমাদের এই অভিষেক ব্যানার্জির প্রাণ ভোমরা আছে ওই কাকুর গলার স্বরের মধ্যে, কারণ ওইটা থেকেই সব টাকা লেনদেন হয়েছে, বিদেশে পাচার হয়েছে, গ্রাম বাংলাকে শুষে নিয়েছে, তারপরে বিদেশি বান্ধবীদের কাছে টাকা জমা দিয়েছে তাদের অ্যাকাউন্টে। আমি বলেছিলাম, বললো মোহাম্মদ সেলিমের নামে মানহানি করবো। আনলাম যার মান নেই তার আবার হানি কি করে হবে ভাই? তারপরে কেস করেনি, মোকদ্দমা করেনি। আল্লাহ মোকদ্দমা করো, আমি হাইকোর্টে গিয়ে সব ডকুমেন্টস দিয়ে দেবো, কোন ব্যাংকে কত টাকা আছে, সব কিছু পাচার করেছে। তারপরে বিজেপির কাছে গিয়ে, আরএসএস কাছে গিয়ে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে চার্জশিট থেকে নাম বার করে রাখার জন্য মাথা নত করেছেন। মহাভারতের গল্পে আছে যুধিষ্ঠির যেরকম বাজি ধরেছিল শকুনির পাশায়, তারপরে এমনকি দ্রৌপদী পর্যন্ত হস্তিনাপুরকে বাজি ধরেছিল। এরকম মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য আরএসএস বিজেপির কাছে বাংলাকে বাজি ধরেছেন, বাংলার মানুষের ঐক্যকে বাজি ধরেছেন, আমার সংস্কৃতি আমার ভাষা আমার ভবিষ্যৎকে বাজি ধরেছেন। আমরা বাম এবং কংগ্রেস জোট বলছি, আমরা এ বাজি বাংলাকে হারতে দেব না, মমতা ব্যানার্জিকে জুয়া খেলতে দেব না, আর ভাইপোকে ওই যে বললাম রসের মেশিনে ঢুকিয়ে রস বার করতে হবে। অনেক তো তম্বু রয়েছে, বিজেপি ওটা করবে না, করতে পারে না। ওরা তার যদি করতো তাহলে শুভেন্দুর কাছ থেকেই বার করতো, যেই এখান থেকে ওখানে ডিগবাজি খেয়ে যাচ্ছে সেই সাধু হয়ে যাচ্ছে। আমরা দেখেছি মহারাষ্ট্রে অজিত পাওয়ার আর এক ভাইপো ছিল, কীরকম তার বিরুদ্ধে অনেক মামলা ছিল 22,000 কোটি টাকার, যে বিজেপির দিকে চলে গেল, বলল সব মামলা খতম। এখন দাঁড়িয়ে মোদি এসে বড় বড় কথা বলছেন। আর এই শিক্ষক দুর্নীতির ব্যাপার নিয়ে যখন ধর্ণা দিচ্ছিল ছেলেমেয়েরা, কেন্দ্রের মন্ত্রীর কাছে গিয়েছে, পার্লামেন্টের মেম্বারদের কাছে গিয়েছে, কেউ একটা কথা বলেছে, তারপরে কোর্টে গিয়েছে, তারপর সেখান থেকে তদন্ত করতে বলেছে, তাও তদন্ত করছে না, তাও কালীঘাটে যাচ্ছে না। আমরা বলছি যাও কালীঘাটকে কালির চলে, বললো না আমাদের দেখতে হবে তাজমহলের নিচে কি আছে খুঁড়ে দেখতে হবে, কুতুব মিনারের নিচে কি আছে দেখতে হবে। কেন বলছে? ওই দৃষ্টিটাকে সরিয়ে দিতে চাইছে। এইখানে বিজেপি আর তৃণমূলের যোগ সাজস, মানুষ এটা বুঝে গিয়েছেন। সাদি বলছিল 50-50, আধা মিঠা আধা নামকিন, একটা বিস্কুট আছে না, ওই রকম বিজেপি আর তৃণমূল দুজনেই বলছে আমাকে দেখো, ও বলছে আমাকে দেখো। আমরা বললাম ওই দুজনকে দেখা হয়ে গিয়েছে, বাংলার সর্বনাশ হয়ে গিয়েছে, দেশের সর্বনাশ হচ্ছে, সেজন্য আমাদের নিজের অধিকারের জন্য নিজের ভবিষ্যতের জন্য হাতে কাস্তে, হাতে হাতুড়ি, কোদাল বলতে হলে হাতে লাগে, যদি হাতে কাস্তে না থাকে আপনি ক্ষেত থেকে ফসল তুলতে পারবেন না।